প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করোনার এই মুহূর্তে আমরা বাসায় থাকব, বিনা প্রয়োজনে বাসা থেকে বের হব না। যদিও বিশেষ প্রয়োজনে বের হই, তাহলে অবশ্যই আমরা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত বারবার রেন্স করব। রেঞ্চের মাধ্যমে আমাদের করোনা ভাইরাসকে কী করতে হবে, মুক্ত করতে হবে, নিজে সুস্থ থাকতে হবে এবং আমাদের চারপাশে যে লোকজন আছে তাদেরকে সুস্থ রাখতে হবে। এবং বাসায় থাকলেও আমরা বারবার সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করব। অবশ্যই করোনা থেকে নিজেকে দূরে রাখার জন্য সাইট্রাস জাতীয় খাবার, যেমন সাইট্রাস তথা টক জাতীয় খাবার আমরা বেশি বেশি করে খাবো। যেমন আপেল, কমলা লেবু, তারপর কাপরাঙা বর্তমান, এছাড়া আম, এই বিষয়গুলো আমরা বেশি বেশি খাবো। এবং সব সময় আমরা বাইরে বের হলে মাস্ক পরিধান করে বের হব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যালকেনসমূহর প্রস্তুতি। আমরা জানি কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট যৌগসমূহকে অ্যালকেন বলে। এই অ্যালকেনের কার্বনের অবশিষ্ট যোজনী হাইড্রোজেন পরমাণু দ্বারা পূর্ণ হয়। যেমন অ্যালকেনের প্রধান সদস্য হচ্ছে মিথেন, এর CH4, এখানে একটি কার্বন পরমাণু চারটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত আছে। তারপর অ্যালকেনের পরবর্তী সদস্য হচ্ছে ইথেন, এখানে দুটি কার্বন পরমাণু পরস্পর একক বন্ধনে এবং কার্বন দুটির অবশিষ্ট যোজনী হাইড্রোজেন পরমাণু দ্বারা পূর্ণ থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যালকেনসমূহের প্রস্তুতির অনেকগুলো মেথড আছে। আমি তোমাদেরকে এই চারটি মেথড মনে রাখতে বলব। যেমন আমরা আসি প্রথমে অ্যালকাইল হ্যালাইড হতে, যে অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ অ্যালকেনের আরের সাথে এক্স হ্যালোজেন যুক্ত থাকলে আমরা তাকে বলবো কি, অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডকে জিঙ্ক, কপার ও যুগল ও ইথাইল অ্যালকোহলের মিশ্রণ হতে উৎপন্ন জাইমান হাইড্রোজেন দ্বারা বিজায়িত করলে কি উৎপন্ন হবে, অ্যালকেন উৎপন্ন হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি আরের বদলে আমরা একটি মিথাইল মূলক নিই অর্থাৎ CH3 নিই, তাহলে আমরা কি পাবো, মিথেন পাবো। যদি আমরা এখানে ইথাইল মূলক নিই তাহলে আমরা পাবো কি, ইথেন। যদি প্রোপাইল মূলক নিই তাহলে আমরা পাবো এখানে প্রোপেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে খুব সহজ একটা রিয়াকশন, যে অ্যালকাইল হ্যালাইডের সাথে জিঙ্ক, কপার, যুগল ও ইথাইল অ্যালকোহলের মিশ্রণ হয়ে উৎপন্ন জাইমান হাইড্রোজেন দ্বারা যদি আমরা বিজায়িত করি, তাহলে অ্যালকাইল হ্যালাইড বিজায়িত হয়ে অ্যালকেনে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় রিয়াকশন আসি আমরা অ্যালকিন হতে। অ্যালকিন কোনটা, কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত যৌগসমূহকে আমরা অ্যালকিন বলি। এই অ্যালকিন সমূহকে যদি আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন দ্বারা বিজায়িত করি, তাহলে এই অ্যালকিন বিজায়িত হয়ে অ্যালকেনে পরিণত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখানে অ্যালকিনের প্রথম সদস্য ইথিন নিই অর্থাৎ CH2 ডাবল বন্ড CH2 নিই, তাহলে নিকেল প্রভাবের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ইথিন বিজায়িত হয়ে ইথেনে রূপান্তরিত হবে, অর্থাৎ CH2 ডাবল বন্ড CH2 CH3 সিঙ্গেল বন্ড CH3-তে রূপান্তরিত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই ইথিন বা ইথিলিন সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে ইথেনে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এখানে হাইড্রোজেন যুক্ত হয় তাহলে এটা একটি বিজারণ বিক্রিয়া। এবার আসি আমরা ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ হতে। আমরা জানি COOH এর সাথে অ্যালকাইন মূলক যুক্ত থাকলে আমরা তাকে বলি ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিডের সাথে যদি সোডিয়াম ক্ষার ধাতুর বিক্রিয়া ঘটানো হয় তাহলে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ পাব। এই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণের সাথে যদি আমি সোডালাইমকে উত্তপ্ত করি,
তাহলে সোডালাইম, সোডালাইম হচ্ছে কি সোডিয়াম হাইড্রক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের সছিদ্র মিশ্রণকে সোডালাইম বলে। এই সোডালাইম জৈব যৌগ থেকে কার্বন ডাইঅক্সাইড কি করে অপসারণ করে, অপসারণের মাধ্যমে অ্যালকেন উৎপন্ন করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আর এর বদলে যদি আমরা CH3 নিই তাহলে আমরা পাবো মিথেন, আর এর বদলে যদি আমরা C2H5 নিই তাহলে আমরা পাবো ইথেন, আর এর বদলে যদি আমরা C3H7 অর্থাৎ প্রোপাইল মূলক নিই তাহলে আমরা পাবো প্রোপেন। আমি বিষয়টি আবারও বলি, এই যে আর আছে, এই আরের বদলে যদি আমরা মিথাইল মূলক নিই তাহলে আমরা পাবো কি মিথেন, যদি ইথাইল মূলক নিই তাহলে আমরা পাবো ইথেন, যদি প্রোপাইল মূলক নিই তাহলে আমরা পাবো কি প্রোপেন। এটা একটা সাধারণ প্রস্তুতি এবং তোমাদেরকে জৈব রসায়ন মনে রাখতে হলে বারবার বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে। তোমরা এখানে একটি বিষয় খেয়াল রাখো যে বিক্রিয়কের কার্বন পরমাণু সংখ্যা অপেক্ষা উৎপাদের কার্বন পরমাণু সংখ্যা কিন্তু হ্রাস পাচ্ছে, তাহলে এই ধরনের বিক্রিয়াকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বা কার্বন সংখ্যা হ্রাসকরণ বিক্রিয়া। এই ক্ষেত্রে কি কার্বন সংখ্যা হ্রাস পায়। এবার আমরা আসি কি উডস বিক্রিয়া বা কার্বন সংখ্যা বৃদ্ধিকরণ বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়কের কার্বন পরমাণু সংখ্যা অপেক্ষা উৎপাদের কার্বন পরমাণু সংখ্যা কী হবে বেড়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কী হবে উডস বিক্রিয়াটা কি, আগে আমরা উডস বিক্রিয়ার সংজ্ঞা জানি, শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইডের সহিত ধাতম সোডিয়ামের বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইডের কার্বন পরমাণু সংখ্যার দ্বিগুণ সংখ্যক কার্বন পরমাণু সমন্বিত অ্যালকেন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে আবিষ্কারকের নামানুসারে উডস বিক্রিয়া বলে। এই বিক্রিয়ার সাহায্যে মিশ্র অ্যালকেন এবং বা সরল অ্যালকেন উভয় অ্যালকেন প্রস্তুত করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে যে অ্যালকাইল হ্যালাইড আর এক্স এই যে সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে শুষ্ক ইথার মিডিয়ামে এই যে তোমার দ্বিগুণ কার্বন পরমাণু সংখ্যা বিশিষ্ট আর অ্যালকেন উৎপন্ন করে। যদি আমরা এখানে এই আর এর বদলে যদি আমরা মিথাইল মূলক নিই তাহলে আমরা পাবো মিথাইলের দ্বিগুণ সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট যৌগ হচ্ছে ইথেন, যদি প্রোপাইল মূলক নিই সরি যদি ইথাইল মূলক নিই তাহলে পাবো আমরা বিউটেন, যদি প্রোপাইল মূলক নিই তাহলে আমরা পাবো আর এর বদলে, কিন্তু বিষয়টা খেয়াল রাখবো আর এর বদলে যদি আমরা প্রোপাইল মূলক নিই অর্থাৎ তিন কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকাইল মূলক নিই তাহলে আমরা পাবো হ্যাকজেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আর এর বদলে যদি আমরা প্রথমে কিনি মিথাইল মূলক নিই তাহলে দেখো যে দুইটি মিথাইল মূলক যুক্ত হয়ে ইথেন উৎপন্ন করে, এবং যদি ইথাইল মূলক নিই তাহলে দুটি ইথাইল মূলক যুক্ত হয়ে বিউটেন উৎপন্ন করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিউটেন উৎপন্ন করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা দুটি ভিন্ন ধরনের অ্যালকাইল মূলক নিই, যেমন আমি একটা এখানে দেখাইছি ইথাইল হ্যালাইড আর একটা দেখাইছি এখানে মিথাইল হ্যালাইড, তাহলে দুটি ভিন্ন ধরনের যদি আমরা যদি অ্যালকাইল হ্যালাইড নিই তাহলে কিন্তু আমরা দেখো যে মিশ্র মানে দ্বিগুণ সংখ্যক কার্বন পরমাণুর থেকে কিন্তু কম পাচ্ছি, আমরা যে মিশ্র ধরনের অ্যালকেন পাচ্ছি, যেমন আমি এখানে নিচ্ছি তোমার ইথাইল হ্যালাইড এবং মিথাইল হ্যালাইড, এর মিশ্র হচ্ছে প্রোপেন, অর্থাৎ তিন কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি আবারও রিপিট করি যে যদি আমরা একই ধরনের অ্যালকাইল হ্যালাইড নিই তাহলে আমরা দ্বিগুণ সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন পাব, যদি মিথাইল নিই তাহলে পাবো ইথেন, যদি ইথাইল নিই তাহলে আমরা পাবো বিউটেন, যদি প্রোপাইল নিই তাহলে আমরা পাবো কি হ্যাকজেন, যদি মিশ্র ধরনের অ্যালকাইল হ্যালাইড নিই তাহলে আমরা কি পাবো মিশ্র ধরনের পাবো মানে দ্বিগুণের কম সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন পাবো, যেমন ইথাইল হ্যালাইড এবং মিথাইল হ্যালাইডের বিক্রিয়ায় আমরা পেয়েছি এখানে কি প্রোপেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এরর জায়গায় কিন্তু সব সময় তোমরা কিন্তু ড্রাই ইথার মানে উর্স বিক্রিয়ার অন্যতম শর্ত হচ্ছে কি শুষ্ক ইথার এই ইথারের মধ্যে কোনো ধরনের পানি রাখা যাবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এছাড়া অ্যালকেনকে আরও বিভিন্নভাবে প্রস্তুত করা যায় যেমন অ্যালকোহলকে যদি লোহিত ফসফরাস এবং হাইড্রোজেন আয়োডাইডের মিশ্রণ লোহিত ফসফরাস এবং হাইড্রোজেন আয়োডাইডের মিশ্রণ সহ বিজায়িত করি তাহলে আমরা সেক্ষেত্রে অ্যালকেন প্রস্তুত করতে পারি এছাড়া কার্বনিল যৌগকে যদি আমরা হাইড্রোজেন আয়োডাইড দ্বারা বিজায়িত করি সেক্ষেত্রেও অ্যালকেন প্রস্তুত করতে পারি এছাড়া গ্রিগনার বিকারক অর্থাৎ RMGX-এর মতো যদি আমরা পানি যোগ করি সেখান থেকেও অ্যালকেন প্রস্তুত করতে পারি তবে এই চারটি বিষয় তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই চারটি বিষয় এই চারটি অ্যালকেন তোমরা বাসায় প্র্যাকটিস করবা পরবর্তী ক্লাসে আমরা স্পেসিফিক অ্যালকেনের প্রথম সদস্য মিথেন এবং অ্যালকেনের দ্বিতীয় সদস্য ইথেনের রাসায়নিক বিক্রিয়া এবং প্রস্তুতি নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে।